আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, 1 কেজি পরিমাণ পুঁই শাক বেছে নিয়েছি, মিডিয়াম সাইজের পাতাগুলা এভাবে 2 টুকরা করেছি, আর ছোট পাতাগুলো আমি আস্ত রেখেছি। ডাটাগুলো আমি আলাদা নিয়েছি, কারণ ডাটাগুলো অনেক সময় সিদ্ধ হয় না, সেজন্য আগে ডাটাগুলো সিদ্ধ করে তারপর আমি পাতাটা দিব। মিষ্টি কুমড়া নিয়েছি, মিষ্টি কুমড়াটা অপশনাল, মিষ্টি কুমড়াটা দিলে তরকারির কালারটা সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। 4 কোণা করে কেটে নিয়েছি, এরকম আমি 12টা পিস নিয়েছি। 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খোসা মাথা লেজ ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, 4টি কাঁচামরিচ আমি আস্ত নিয়েছি, আর লাগবে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে শুরু করলেই আমি মশলাগুলো দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিব। চিংড়ি মাছটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি পুঁই শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে ডাটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। এখন আমি মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম আঁচে রান্না করছিলাম, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আবার ঢাকনা তুলে ফেলছি, নেড়ে দিচ্ছি। এখন আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতা দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু একটু পরেই মিলে যাবে। এখন আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি আবার। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার 4 মিনিটের জন্য, ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা, নেড়ে দিচ্ছি। আমি একটু লবণটা চেক করে দিচ্ছি, আমি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ 2টো আমি ভেঙে দিচ্ছি, আর 2টা আস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এক মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে ফেলছি। আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, খেতে অনেক মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।